অনলাইন ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি আমি মুসামা সামনে আসমিন সহকারী শিক্ষিকা জামতলা ডিএসপি মাধ্যমিক বিদ্যালয় জামতলা শাশা যশোর। আজকে আমাদের আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র নাটিকা সুখী মানুষ। সুখী মানুষ মমতাজ উদ্দিন আহমদের একটি নাটিকা, এর দুটি দৃশ্য। নাটিকাটি কাহিনীতে মানুষকে ঠকিয়ে মানুষের মনে কষ্ট দিয়ে ধনী হওয়া এক মোড়লের জীবনে শান্তি নেই। চিকিৎসক বলেছেন কোনো সুখী মানুষের জামা গায়ে দিলে মোড়লের অসুস্থতা কেটে যাবে, কিন্তু পাঁচ গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না। শেষে একজনকে পাওয়া গেল, সে নিজের গ্রামের উপার্জিত অর্থ আয় দিয়ে কোনোভাবে জীবিকা নির্বাহ করে সুখে দিনাতিপাত করছে। তার কোনো সম্পদ নেই, ফলে জোরেরও ভয় নেই, সুতরাং শান্তিতে ঘুমানোর ব্যাপারে তার কোনো দুশ্চিন্তাও নেই। শেষ পর্যন্ত সুখী মানুষ একজন পাওয়া গেল, তার কোনো জামাও নেই, সুতরাং মোড়লের সমস্যা সমাধান হলো না। লেখকের বক্তব্য খুব স্পষ্ট, তা হলো সম্পদ হলো অশান্তির কারণ, সুখ একটা আপেক্ষিক ব্যাপার। একজনের অনেক সম্পদ থেকেও সুখ নেই, আবার আর একজনের কিছু না থাকলেও সে সুখী থাকতে পারে না। এই সুখী মানুষ দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই সুখী মানুষ নাকি দেখার লেখকের না বাবা
এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি একটি বাড়ির কাজ দেব। সুখ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো। এবারের মতো ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।